আগের দিন তোমাদের চতুর্থ অধ্যায় শব্দ ও বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমাদের ব্যাকরণের পাঠ্য বিষয় পঞ্চম অধ্যায় শব্দ ও উপসর্গ। আমরা আগেই শব্দ নিয়ে আলোচনা করেছি, তিন চারটে অধ্যায় নিয়ে শব্দ কি, কাকে বলে বা শব্দের ধারণা। প্রথম থেকে আমরা সংখ্যাবাচক পূরণবাচক শব্দে এখানে সংখ্যা নিয়ে শব্দ নিয়ে আলোচনা করেছি। আবার শব্দ গঠন জায়গাটাও আমরা শব্দ নিয়ে আলোচনা করেছি। আবার বিভক্তির কাছেও আমরা শব্দ নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখন আমরা পঞ্চম অধ্যায়ে শব্দ ও উপসর্গের ক্ষেত্রে আমরা উপসর্গ নিয়ে আলোচনা করব। কিন্তু শব্দটাকে আমরা যেহেতু দু তিনবার ধরে আলোচনা করেছি, তাই আর শব্দ নিয়ে আলোচনা করব না। তো উপসর্গ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে উপসর্গ কি আমাদের জানতে হবে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, উদাহরণটা দেওয়া আছে অকাজ। তাহলে কাজ একটা মূল শব্দ, এই কাজের আগে যদি অটা বসানো হয় তাহলে কাজ একটি শব্দ হলো, আর তার আগে যদি একটি ধ্বনি বসানো হয় তাহলে এই ধ্বনিটা হয়ে যাচ্ছে কি, আলাদাভাবে বসলে তখন অকাজ আসছে। তাহলে এই কাজের আর অর্থটা থাকলো না, তার আগে একটি বিভক্তি যুক্ত হওয়ার জন্য তখন এটা বিভক্তি বলাই যায়। এটা বিভক্তি না বলে এটা আমরা উপসর্গ হিসেবে ব্যবহার করি, বলাটা ভুল, এটা বিভক্তি নয়, এটা হচ্ছে উপসর্গ। যেহেতু শব্দের আগে বসছে, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়, আর এটা হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত না হয়ে এটা আগে বসছে, তাই আমাদের এটা উপসর্গ হিসাবে বলছি। তাহলে কাজ একটা মূল শব্দ, তার আগে যদি আমরা অ বসাই তাহলে দেখা যায় অকাজ। অকাজ শব্দটির এই কাজের যে শব্দের মানে, তা অকাজ শব্দটির মানে সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে। তাহলে একটা শব্দ ছিল, তার আগে একটি বর্ণ বসানো, এই একটি শব্দ বা একটি অক্ষর বসাতে গিয়ে দেখলাম যে শব্দটির আলাদা একটি শব্দ তৈরি হয়েছে এবং এই শব্দটির মধ্যে আলাদা একটি মানেও বোঝা গেছে। তাহলে আমরা এই যে একটি শব্দ ব্যবহার করে, মানে একটি বর্ণ বা বর্ণ বর্ণ বা শব্দ ব্যবহার করে আর একটা শব্দের মানে, মানে পুরো শব্দটির মানে পাল্টে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা উপসর্গ বলতে পারি। স্বর্গ মানে অধ্যায়, তাহলে উপ মানে হচ্ছে তার আগে অবস্থান করছে। তাহলে উপসর্গ শব্দের অর্থ হলো যে শব্দের আগে অবস্থান করে। তাই আমরা উদাহরণ দিয়ে একটা বুঝিয়েছি, অকাজ, কাজ শব্দটি হলো মূল শব্দ, একটি শব্দ, কিন্তু কাজ শব্দটির আগে অযুক্ত হয়েছে, আর অর্থাৎ অযুক্ত হয়েছে, অন্য একটি শব্দ তৈরি করেছে। অকাজ শব্দের অর্থ হলো কাজ নয়, অর্থাৎ যে কাজে পটু নয় বা কাজ করতে পারে না, অকাজ, এদের এই অর্থে আমরা বাক্যে ব্যবহার করতে পারি। এইভাবে আমরা যদি আরও বলি, লেবু একটি শব্দ, তার আগে যদি একটি শব্দ বসাই তাহলে কি হয়, পাতি একটি শব্দ বসালাম, তাহলে দুটো শব্দ একসঙ্গে মিলিত হলে হয় পাতি লেবু। আবার দেখো, এটা আলাদা একটা মানে হয়ে গেল। দেশ একটা শব্দ, তার আগে যদি বয়স্য আমরা বসাই তাহলে হয়ে যায় বিদেশ, তাই বিদেশ একটা শব্দ। আবার মেজাজি বা মেজাজ একটা শব্দ, তার সঙ্গে যদি বদ শব্দটা আগে দেওয়া হয় তাহলে হয় বদ মেজাজ বা বদ মেজাজি। তাহলে এখানে পাতি, বি এবং বদ তিনটি শব্দই, এগুলি সবই হলো উপসর্গ। তাহলে আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি যে উপসর্গ কি, অর্থাৎ শব্দের আগে বসছে। তাহলে আমরা সংজ্ঞাতে বলতে পারি, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের আগে বসে এবং শব্দের সঙ্গে জুড়ে গিয়ে শব্দের অর্থকে কিছুটা পাল্টে দেয়। আমি যেমনভাবে উদাহরণটা দিয়ে বুঝিয়েছি, দেখো, যেমন লেবু শব্দটা মূল শব্দ, তাহলে ধ্বনির আগে বস, মানে শব্দের আগে বসলো, কি বসছে, পাতি একটা শব্দটা, পাতি শব্দটা আগে বসছে, গিয়ে তার সঙ্গে জুড়ে গিয়ে শব্দের অর্থটা পাল্টে গেল, অর্থাৎ পাতি লেবু, অর্থাৎ ভাত খাওয়ার সময়
যে পাতেতে অর্থাৎ খাবার সময় যে লেবুটা নিজরে আমরা খাই সেটাকে বলি পাতি লেবু। তাহলে লেবু আলা অনেক রকমের হয়, তা লেবুর একটা ভাগটা এখানে উল্লেখ করে বলা হচ্ছে। তাহলে এইরকমভাবে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের আগে বসে শব্দের সঙ্গে জুড়ে গিয়ে শব্দের অর্থকে কিছুটা পাল্টে দেয় তাকে উপসর্গ বলে। তাহলে উপসর্গ শব্দের অর্থ যদি আমরা জিজ্ঞেস করি তাহলে আমরা বলবো শব্দের আগে বসা উপসর্গ শব্দের অর্থ। আমরা উপসর্গকে তিনটি ভাগে ভাগ করতে পারি, একটা তৎসম উপসর্গ, একটা বাংলা উপসর্গ আর একটা বিদেশি উপসর্গ। তৎসম উপসর্গ, তৎসম শব্দগুলো অনেক সময় আ বি প্র পরি এরকম, মোট আমাদের সংস্কৃতে 20টি উপসর্গ রয়েছে, মোট 20টি উপসর্গ রয়েছে আমরা জানি। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্যই আ বি প্র পরি এই তৎসমগুলো ব্যবহার করছি। যেমন আ দিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে আ দিয়ে দেখো একটা হার শব্দটা মূল শব্দ, তার সঙ্গে আ প্রয়োগ করলে হয় আহার, শব্দের অর্থ পাল্টে গেল। হার মানে হলো কি, অলংকার বা হেরে যাওয়া, এখানে হার এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে হার হার শব্দের অর্থ হচ্ছে অলংকার বা এখানে হেরে যাওয়া। কিন্তু যখন আমি আ শব্দটি ব্যবহার করলাম তখন এই ধ্বনিটি ব্যবহার করলাম তখন এই শব্দটি মানে হয়ে গেল আহার, আহার মানে হচ্ছে খাওয়া অর্থাৎ খিদে পাওয়ার ব্যাপারটা বলেছে। তাহলে নতুন একটি শব্দ তৈরি করা হলো। আবার হার শব্দটি সংস্কৃতে হলো হৃ ধাতু থেকে এসেছে, তাই এটা হলো হরণ করা। তাহলে আবার এটা দেখো বি হার শব্দটা, তার সঙ্গে যদি আগে বি যোগ করা হয় তাহলে বিহার একটা দেশের নাম, ঘুরে বেড়ানো অর্থে ব্যবহার হয়। হার তার আগে যদি প্রো ব্যবহার করা হয় তাহলে হয় প্রহার মানে মার খাওয়া বা মারা। হার আগে যদি পরি যোগ করা হয় তাহলে পরিহার মানে ত্যাগ করা। তাহলে একটা শব্দ থেকে যদি আমরা বিভিন্নভাবে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ব্যবহার করে থাকি তাহলে তার বিভিন্ন অর্থ পাল্টে যাচ্ছে। যেমন আমরা উদাহরণ দিয়ে আরও বোঝাচ্ছি, হার শব্দের আগে যখনই নতুন করে উপসর্গ বসেছে তখন হার ধাতুটার হৃ ধাতু থেকে তৈরি, যার অর্থ হলো হরণ করা। এখানে আহার বিহার প্রহার প্রভৃতি শব্দগুলো আলাদা আলাদা অর্থ বহন করে। সংস্কৃতে উপসর্গ হলো, সংস্কৃত উপসর্গ হলো 20টি, মানে তৎসম উপসর্গ হলো 20টি। তাহলে আমাদের বইতে এই রকম 20টি উপসর্গ নিয়ে প্রত্যেকটারই কয়েকটা শব্দ তৈরি করা আছে, সেগুলো আমাদের পড়ে নিতে হবে। আমরা দ্বিতীয়টা যাচ্ছি বাংলা উপসর্গ। বাংলায় নিজস্ব উপসর্গ সংস্কৃতের মতো নয়, অর্থাৎ সংস্কৃত ভাষায় যে উপসর্গগুলো রয়েছে তাদের নিজস্ব ভাষা, কিন্তু আমাদের বাংলায় তার নিজস্ব নয়, উপসর্গ নয়। বাংলায় উপসর্গ শব্দের আগে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যেসব উপসর্গগুলো প্রবেশ করেছি তা নতুন নতুন একটা করে শব্দ তৈরি করে। যেমন দেখো অ দিয়ে অদেখা অচেনা অনর অমিল, তাহলে অ দিয়ে আমরা এই শব্দগুলো আমরা পেয়েছি। আ দিয়ে আভাজা আভাঙ্গা আধোয়া, অনা দিয়ে অনাসৃষ্টি অনাসৃষ্টি অনাবৃষ্টি, পাতি দেখে পাতি দিয়ে পাতিহাঁস পাতি কাক পাতি লেবু, বি দিয়ে বিদেশ বিজোর বিয়োগ, ভর দিয়ে ভরপেট ভর দুপুর, রাম দিয়ে রাম ছাগল রামন রামন রামধোলাই, হা দিয়ে হা ভাতে হা ঘরে হাত হুতাস, এই যে শব্দগুলো সবই বাংলা উপসর্গ। এবার বিদেশি উপসর্গ যদি যাই, বিদেশি উপসর্গ বেশিরভাগ সময় আরবি ও ফার্সি ভাষা আর ইংরেজি ভাষা থেকে এসেছে। এগুলো কখনো কখনো আবার দুটি শব্দ অর্থাৎ ইংরেজি শব্দ আর বাংলা উপসর্গ দুটো মিলেও হয়েছে, আবার কখনো সরাসরি এদের ভাষা থেকেও এসেছে। তা বেশিরভাগই আরবি ফার্সি আর ইংরেজি শব্দ থেকে এসেছে, যেমন গড় থেকে গড়মিল গড়হাজির গড়রাজি, ফি দিয়ে ফি বছর ফিরোজ ফি দিন, এগুলো সবই হচ্ছে আরবি ও ফার্সি শব্দ। বদ দিয়ে বদনাম বদমেজাজ, হাফ দিয়ে এই হাফটা হলো ইংরেজি শব্দ, হাফ হাতা হাফ টাইম হাফ টিফিন, হেড এটাও ইংরেজি শব্দ, হেড পণ্ডিত হেড জমাদার হেডমাস্টার, মিনি দিয়ে মিনি বাস মিনি ছাতা,
এই যে প্রভৃতি শব্দগুলো এসেছে সবই বিদেশি উপসর্গ। তাই প্রত্যেকটি উপসর্গ মধ্য দিয়ে আমরা উপসর্গ বলতে গেলে যে অর্থে ব্যবহার করেছি সেইভাবে আমরা একটার পর একটা তার দৃষ্টান্ত দিয়েছি। এবার কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে? প্রশ্ন হয় উপসর্গ কি বা কাকে বলে, উপসর্গ কয় প্রকার ও কি কি, বাংলা উপসর্গের কয়েকটি উদাহরণ দাও, অর্থাৎ বাংলা উপসর্গ নিয়ে আমি আলোচনা করে দিয়েছি সেখানে তোমাদেরকে বলতে হবে। সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি আছে, 20টি বইতে আছে, এক একটা ভাগ প্র পতি পড়া এইরকম নিয়ে অসংখ্য রয়েছে, সেগুলো নিয়ে আমাদেরকে বলতে হবে। গড়, হেড, পাতি, ভর, পতি, অনু এগুলো সব দিয়ে একটি করে বা তিনটি করে উপসর্গ লিখতে হবে। এগুলো এক একটা শব্দ, এগুলো এক একটা উপসর্গ, তাহলে এই উপসর্গ যোগে করে তাহলে আমাদের একটা করে শব্দ তৈরি করতে হবে। এই হলো আমাদের শব্দ ও উপসর্গের চ্যাপ্টার ব্যাকরণের।